খুবই ভালো হয়েছে কিন্তু এই ধান যে আমার যে জমিটা আছে এটা কিন্তু কোনো রোগ বালাই নেই কিন্তু তারপরেও ধানের যে পরাগায়ন হওয়ার পরে ধানের মধ্যে দেখেন চাল কিন্তু আসছে মানে দুধটা আসছে দুধ বের হয় কেবল পুষ্ট হচ্ছে এই সময় কিন্তু আমি আজকে ওষুধ প্রয়োগ করবো আমার নিজের জমিতে কি কী ওষুধ প্রয়োগ করবো সেই বিষয়গুলো বিস্তারিত জানাবো এছাড়াও যখন ধানে থোর আসে তখন কিন্তু ভিটামিন এবং কীটনাশক স্প্রে করা হয়েছে আর এখন এখান থেকে মিনিমাম দশ দিন আগে অর্থাৎ ধানের পুষ্ট হওয়ার দশ দিন আগে এখানে কুইক পটাশ প্রতি লিটার পানিতে চার গ্রাম আলাদাভাবে জিঙ্ক স্প্রে করা হয়েছে এই দশ থেকে বারো দিন পরে এখন কি কি কীটনাশক আমার এই ধানের জমিটা স্প্রে করব সেই বিষয়ে আপনাদের জানাবো আপনারা দেখতে পারেন এই যে ধানের শীষগুলো দেখেন কত পুরু এই যে দেখেন কত লম্বা এখানে কোনো কোনো রোগ নেই আপনারা দেখেন ধানের কোনো প্রকার রোগ নেই একদম সমস্ত ধান সুস্থ এবং সবল তো আসলে আমি যে ভিডিওতে বলি আমার নিজের ধানের সব কিছু বিস্তারিত আপনাদের আজকে আমি দেখাবো দেখি এদিকে তো দেখি একটু ধানের ভিতর দিয়ে দেখেন সমস্ত ধান মানে আমার এই ধানের জমির শীষগুলা দেখেন কত লম্বা লম্বা এবং পুরু কোনো রোগ বালাই নেই এই ধানের জমিতে একদম জমি কিন্তু এবং নিচে কিন্তু জো আছে জো থাকার কারণে কিন্তু দানা পুষ্ট হবে দানা লম্বা হবে দানা বের হবে সবচাইতে বেশি তো চলুন এখন আমি কি কি কীটনাশক স্প্রে করা করি প্রথমে আমরা পানি নিচ্ছি পানি নেওয়ার পরে যেহেতু যেহেতু আমার ধানে তেমন রোগ বালাই নাই আমি এখানে সাবা দিব সাবা অর্থাৎ পাই নিতেন পাইরান পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশক সাবা এইট আশি ডাব্লিউপি ইনথেপা কোম্পানির এটি কারেন্ট পোকা বলেন ব্রাউন হপার প্লান্ট বলেন বা গুনগুনি পোকা বলেন সেইটার জন্য আমি এখন স্প্রে করবো দ্বিতীয়ত আমি স্প্রে করব নাটিব কারণ নাটিব দিচ্ছি এই কারণে যেহেতু ধান পুষ্ট এসে গেছে এর যেমন এর জন্য যাতে ধানের জমিতে কোনো প্রকার গ্লাস রোগ না লাগে সেজন্য আগাম প্রতিরোধ হিসাবে আমি স্প্রে করতেছি নাটিব এবং সাবা এই দুইটা একত্রে স্প্রে করব। সাবা দেওয়া হচ্ছে এই কারণে শুধু কারেন্ট পোকা না অনন্য যে কোনো পোকার জন্য কারেন্ট পোকা কাজ করে যার কারণে সাবা এবং নাটিব একত্রে দেওয়া হচ্ছে এবং এর সঙ্গে একটি শ্যাম্পু দিচ্ছি পানিটা ভালোভাবে মিক্স করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করার পরে জমিতে স্প্রে করে দিব আসলে সঠিকভাবে প্রপারভাবে যদি আপনারা ধানে স্প্রে করেন বা সার দেন কীটনাশক এবং ভিটামিন দেন সেক্ষেত্রে কিন্তু ধানের রোগবালাই তেমন হবে না এই যে দেখেন ধানের অনেক সুন্দর ধান বের হয়েছে যেটা আসলে খুশি আর ধানের শীষগুলো অনেক লম্বা কীটনাশকগুলো গুলিয়ে নেওয়ার পরে আমরা এইভাবে পানি দিব তারপরে স্প্রে করব।